নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বাবা লোকনাথের কৃপায় এই কয়টি রাশির অর্থ, ভাগ্য, ঋণমুক্তি, চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে প্রভূততর উন্নতি কিন্তু হতে চলেছে। কোন এই রাশি বাবা লোকনাথের কৃপায় এই রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে, আমি এই ভিডিওতে আলোচনা করব। আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। এই কয়টি রাশির উপর বাবা লোকনাথের বিশেষ কৃপায় এই কয়টি রাশির সৌভাগ্য লাভ পেতে চলেছে, বিশেষ করে আপনার কর্মক্ষেত্র, আপনার ব্যবসা ক্ষেত্র, আপনার অর্থের জায়গাটা এবং ঋণ মুক্তি। একটি কথা, বাবা লোকনাথের কথা আছে যে রণে বনে জনে জঙ্গলে যেখানেই আমাকে স্মরণ করিবে সেখানেই কিন্তু বাবা লোকনাথ সাহায্য কিন্তু মানুষকে করে থাকে। অর্থাৎ প্রত্যেকে জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন। এই বাবা লোকনাথ বাবার কৃপায় এই কয়টি রাশি হতে চলেছে মালামাল, কোন এই রাশি আমি একে একে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই শুনবেন। অর্থাৎ অনেক রাশির কথা এখানে আছে, যে রাশিগুলো বাবা লোকনাথের কৃপায় হতে চলেছে কোটিপতি। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বাবা লোকনাথের কৃপায় আপনাদের বিশেষ করে ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্য এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হবে এবং কর্মেও ভাগ্যের দ্বারা কর্ম আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা এবং আকর্ষক ধনপ্রাপ্তি বাবা লোকনাথ দেবের কৃপায় এই কর্কট রাশি হতে চলেছে। সব দিক থেকে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বাবা লোকনাথের কৃপায় আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। আপনাদের অর্থনৈতিক, আপনাদের কর্ম এবং দাম্পত্যের জায়গা এবং আর্থিক স্থিতির জায়গা এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে এবং আকর্ষক অর্থপ্রাপ্তি মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু হতে কিন্তু চলেছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বাবা লোকনাথের কৃপায় আপনার কিন্তু ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে। প্রত্যেকে জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। আজ বাবা লোকনাথের তিরোধান দিবস। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সৌভাগ্যশালী রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা হচ্ছে আপনাদের ভাগ্যর ফুল সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে উন্নতি, সৌভাগ্য লাভ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, বিদেশ থেকে লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির জায়গাও কিন্তু নির্দেশ কিন্তু করছে। আপনি মিথুন রাশির মানুষ, বাবা লোকনাথের কৃপায় আপনার বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন এবং আর্থিক জায়গা, ফিনান্সিয়াল গেইন, অর্থনৈতিক সফলতা আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে। অর্থাৎ যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বললাম সে রাশির নাম মিথুন রাশি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মিথুন রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের
আকর্ষিক অর্থপ্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গা মজবুত এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্টও, মকর রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের এ সময় ডুবে গেছে, আটকে গেছে টাকা আপনারা পাবেন। কিছু ক্ষেত্রে ঋণ মুক্তি এবং চাকরি ক্ষেত্রে প্রমোশন আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বাবা লোকনাথের কৃপায় আপনাদের, মানে বিশেষ করে আপনাদের দাম্পত্য সুখের জায়গা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি বড় ধরনের কন্ট্রাক্ট পাওয়া এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, এবং যে কোনো জায়গাতে যে বাধা পাচ্ছিলেন কি না, সেই বাধা থেকে আপনারা কিন্তু মুক্তি এই সময় কিন্তু পেতে চলেছেন। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের এই সময় কিন্তু হবেই হবে। এবং চাকরির জায়গাটা কন্যা রাশির ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি। বাবা লোকনাথের তিরোধান দিবসে ভাগ্য খুলতে চলেছে, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনার ডেভেলপমেন্ট আপনাদের হবে এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের বড় ধরনের কন্ট্রাক্ট পাবেন ব্যবসা ক্ষেত্রে। পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ কিন্তু হতে চলেছে বাবা লোকনাথের আশীর্বাদে, কৃপায় আপনাদের কিন্তু উচ্চ পদে আসীন কিন্তু হতে চলেছেন। এবং কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা কিন্তু এই সময় বৃদ্ধি কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই যে কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আবারও বলবো, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। অবশ্যই আপনারা কমেন্ট করুন, বিশেষ রূপে আপনাদের ভাগ্য কিন্তু ঘুরতে চলেছে বাবা লোকনাথজির আশীর্বাদে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।